আজ বৃহস্পতিবার 24শে আশ্বিন 2023 সালের 12ই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রং সগুরাবে নমঃ। সকাল বিকাল রাত তিন বেলায় 108 বার বৃহস্পতির এই বীজমন্ত্র জপ করতে ভুলবেন না, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনের সর্বাপেক্ষা বৃহৎ, জ্ঞান আধ্যাত্মিক চিন্তন চেতনা বিচার করার ক্ষমতা, পরিবার বিবাহ সন্তান সন্ততি ধন সম্পত্তি এগুলির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। যার জন্মছকে বৃহস্পতি তুঙ্গে তার জীবনের সব কিছুই অত্যন্ত সহজ এবং সরল, এবং যাদের ক্ষেত্রে জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা অবশ্যই বৃহস্পতির এই বীজমন্ত্র জপ করুন। হলুদ রঙের ড্রেস পরিধান করুন আজ। নিরামিষ খাদ্য খাবার খান, মদমাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন, মুসুরের ডাল কলা খাবেন না, এবং 9টা বৃহস্পতিবার একটানা আপনারা অবশ্যই হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা দান করতেই পারেন, অত্যন্ত উপকৃত হবেন। 31শে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে, যার প্রভাব আপনাদের রাশির উপরে ঠিক কী কী পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। পিতা মাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যৎ সম্ভাবনাকে ক্ষুণ্ণ করে দিতে পারে। ভালো সময় কিন্তু খুব দীর্ঘ কখনোই হয় না। মানুষের কীর্তি হচ্ছে শব্দ তরঙ্গের মতো, মধুর স্বর কিন্তু অনেক সময় শ্রুতিকটিও মনে হয়। আর চেষ্টা করবেন যত কম কথা বলবেন শুনবেন বেশি, সেটাই বেটার। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের হয়তো বাড়বে না, খরচ একটু বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। চোখ কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। আজ আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব তৈরি করতে সাহায্য করবে। আজ আপনার কাছের মানুষের স্বাস্থ্যের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতেই হতে পারে, তবে টেনশন নেবেন না, দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করছিলেন সেগুলিই কিন্তু এবার কাজে লাগবে। আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আর যারা বাড়ির বাইরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে, অবসরকালীন সময়ে বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলতে পারেন, বাড়ির কোনো খবর শুনে সংবেদনশীলও কিন্তু আপনারা হয়ে যেতে পারেন। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, সময় আপনার সামনে খুবই ভালো। এই মুহূর্তে আপনার শনির ঢাইয়া চলছে, পারলে অবশ্যই শনির প্রতিকার করিয়ে নিতে ভুলবেন না। ব্যক্তিগত কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই পরামর্শ করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে।